আচ্ছা তুমি কি সত্যি সত্যি মরতে গেছিলে তুমি ভয় করেনি আমি যখন ফার্স্টে লাইভটা অন করি তখন আমার কাছে বিষয়টা মনে হয়েছে এটা একটা ফান আত্মহত্যা একটা ফান কিন্তু এই ফান করতে করতে না সত্যি সত্যি দেখতেছি যে আমার শয়তানে ঠেলতেছে কি বলো হ্যাঁ আমি দড়ি বন্ধ গেছি গা তারপর গলায় যখন দড়িটা দিছি তখনই আমার ভয় করা শুরু করছে এবং তখন আমি বাঁচার ট্রাই করছি আসলে আল্লাহর কি অশেষ রহমত লাইভটা দাদারা দেখছে দাদারা যদি না দেখতো তাহলে দাদারা আসতো না আর দাদারা না আসলে আমি বাঁচতাম না আমি ঝুলে যেতাম এই যে আমার দাদি ছোটবেলায় আমার কত আত্মহত্য মহাপাপ আমি মনে করো ছোটবেলার থেকে তো মোটা সোটা আম্মা মাঝে মাঝে কইতে যে বাবা তোমার রাত্রে খাওয়ানোর দরকার নেই তুমি মোটা হয়ে যেতেছো তোমার রাত্রে ভাত নাই এই কথা যখন কইতে তখনই আমি আত্মহত্যার অ্যাটেম্প নিতাম ছোটবেলা থেকে হ্যাঁ যাতে আমার বাদ দেয় কিন্তু আত্মহত্যা করা আসলে উচিত না কি যে বল তুমি না থাকলে আমার কি হবে তোমার কি হইতো তুমি আরেক পোলা দেখে চলে যেত এটাই তো হয় তা ঠিক কেসে না মানে অনেক ধকল তো গেল না তা আমাদের একটু রিফ্রেশমেন্ট দরকার না ফ্যান আছে না ফ্যান দাও ফ্যান দে বাতাস খাই বেবি আমি এই রিফ্রেশমেন্টের কথা বলতেছি না তাহলে আমরা কোথাও যাই মানে সুইজারল্যান্ড দুবাই এনিওয়্যার তুমি যেখানে বলো আমার কোনো সমস্যা নেই ঢাকার বাইরে দুবাই সুইজারল্যান্ড এনিওয়্যার তুমি তো জানো আমার যে অবস্থান দুবাই মুম্বাই যেতে পারবো গেলে আশেপাশে যেতে হবে আশেপাশে কোথায় কোন রিসর্ট মিসরে যাই রিসর্ট কোন রিসর্টে যাব তুমি বলো তাহলে এক কাম করি চলো যে আরমানের ফোন দিয়ে কই দিই রিসর্টটা বুক করে রাখতে নাকি আমার ছোট ভাই আরমান আছে ওর ফোন দিয়ে বলে দিই তাহলে শুক্রবারে যাই ওকে তুই গেলে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ 3 আমি আপনার ফেসবুক ফ্যান তাই আমি আপনার সুইসাইডটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলাম দেখে আপনি মইরা যাইতেছেন বিষয়টাতে আমার খুব কষ্ট হইতেছিল ভাই মরি তো গেছিলাম মরতে মরতে বাঁচে গেছি আমি যদি লাইভটা ধরা না করতাম আর আমার দাদারা যদি না দেখতো তাহলে তো মরে গেছিলাম তাহলে তো আপনারা আমার হারাই যেতেন কিন্তু এটা বুঝছি আসলে আমরা যে আসলে মরতে যাই এটা ঠিক না কারণ আমাদের শয়তানে বর করে এবং যখন আত্মহত্যা আপনি করবেন তখন কিন্তু আপনার বাঁচার লেগে ছটফট করবেন সুতরাং আত্মহত্যা মহাভাব হয়ে আত্মহত্যা করা যাবে না হ্যাঁ ভাই আপনি ঠিকই কইছেন কিন্তু ভাই আপনার কথাগুলো না আমার মনে দাগ কেটে গেছে আমার খুব ভালো লাগছে আপনি যখন বাইচে গেছেন না তখন ইচ্ছা ছিল আপনার সাথে একটা সেলফি তুলি না তুলেন না দাঁড়াচ্ছেন কে তুলেন তুলি তুলেন ভাবি হ্যাঁ সুন্দর আছে আর ছবি তুলেন ভাই ভবিষ্যৎ তুলি ভবিষ্যৎ তুলি ভাই তুলেন তুলেন ও তো সমস্যা নাই ছবি তুলেন বসে তুলেন ক্যাপশন দিবেন পজিটিভ ক্যাপশন আত্মহত্যা মহাভাব আত্মহত্যা কেউ করবেন না